এই উদয়পুর থেকে জম্মু যদি দেখেন, উদয়পুর থেকে জম্মু যদি দেখেন আপনারা, তাহলে বিজেপির সঙ্গে জড়িত যারা তাদেরকে দিয়েই এই অশান্তিটা করাচ্ছে, খুন করাচ্ছে, হিংসা ছড়াচ্ছে। এ তো তদন্ত হওয়া প্রয়োজন। একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্র দেশের বুকে ভারতীয় জনতা পার্টি চালাচ্ছে। এক হচ্ছে আর্থিকভাবে দেশটা যত পিছিয়ে পড়ছে, মানুষের উপর আর্থিক চাপ যত বেশি চাপছে, এই ব্যর্থতা থেকে নজর ঘোরাতে, মানুষের ক্ষোভকে বিভ্রান্ত করতে, ধর্মীয় মেরুকরণ এবং হিংসার রাজনীতি বিজেপি পরিকল্পিতভাবে দেশের উপর চাপিয়ে দিতে চাইছে। এর ভয়ঙ্কর উদাহরণ হচ্ছে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার বিবৃতি, যা নিয়ে খোদ সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের কড়া মনোভাব পোষণ করেছেন। এরপর আমরা দেখেছি যে ঘটনা ঘটেছে উদয়পুরে, একটি অত্যন্ত আপত্তিকর ঘটনা, একটি হত্যা যেটা ক্যামেরায় বন্দী করা হয়েছে, এবং সেটিকে কেন্দ্র করে বিজেপি একটা প্রচার শুরু করল যে নুপুর শর্মাকে সমর্থন করার জন্যই নাকি সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অর্থাৎ খুব সূক্ষ্মভাবে একটা ধর্মীয় প্ররোচনা দেওয়ার কাজ শুরু করলো বিজেপি, যাতে মেরুকরণ হয়। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে এই হত্যার সঙ্গে জড়িত রিয়াজ আতারি, তার যোগাযোগ পাওয়া যাচ্ছে বিজেপির সঙ্গে, তার পুরোদস্তুর যোগাযোগ পাওয়া যাচ্ছে বিজেপির সঙ্গে, সেই ছবিগুলো প্রকাশ্যে চলে এসেছে। তো এরপরে দেখা গেল জম্মুতে একজন কুখ্যাত জঙ্গি লস্কর জঙ্গিকে এলাকার মানুষ ধরলেন এবং নিরাপত্তা রক্ষীদের হাতে গ্রেপ্তার হল, এবং ধরা পড়ার পর দেখা গেল যাকে কুখ্যাত জঙ্গি বলে গ্রেপ্তার করা হলো, সেই তালিব হুসেন শাহ, তালিব হুসেন শাহ সেখানে বিজেপির আইটি সেলের প্রধান ছিল, বিজেপির সঙ্গে যুক্ত। অর্থাৎ এই উদয়পুর থেকে জম্মু যদি দেখেন, উদয়পুর থেকে জম্মু যদি দেখেন আপনারা, তাহলে বিজেপির সঙ্গে জড়িত যারা তাদেরকে দিয়েই এই অশান্তিটা করাচ্ছে, খুন করাচ্ছে, হিংসা ছড়াচ্ছে। এ তো তদন্ত হওয়া প্রয়োজন। নুপুর শর্মাদের মতো ব্যক্তিরা বিজেপির মুখপাত্র, তারা বিষ ঢালছেন, দেশের মানুষকে ভুগতে হচ্ছে। এরপর যখন এমন একটা ভাব দেখানো হচ্ছে যে নুপুর শর্মাকে সমর্থনের জন্য অমুক ব্যক্তিকে খুন করা হচ্ছে, খুন খারাপ, কিন্তু কে করছে, দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে কানেক্টেড, কাশ্মীর চিরকাল বিজেপি এটাকে, এই ইস্যুটাকে ধর্মীয় রাজনীতি করে অপব্যবহার করে এসেছে। লস্কর জঙ্গি ধরা পড়ছে, দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে যুক্ত, বিজেপির আইটি সেল দেখত, নুপুর শর্মা এখনো অ্যারেস্ট হচ্ছেন না, প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে, ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই উদয়পুর কাণ্ডে যে ব্যক্তি খুনের সঙ্গে জড়িত এবং বিজেপির সঙ্গে জড়িত, সেই রিয়াজ আতারির সঙ্গে বিজেপির সম্পর্ক কি, জম্মুতে ধৃত লস্কর জঙ্গি তালিব হুসেন শাহের সঙ্গে বিজেপির সম্পর্ক কি, এবং নুপুর শর্মাকে কেন এখনো অ্যারেস্ট করা হচ্ছে না, বিজেপির কে বা কারা তাকে প্রোটেকশন দিচ্ছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ নিয়ে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত চাইছে।
স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত চাইছে। পুরো দস্তুর কোর্টের তত্ত্বাবধানে এই তদন্ত হোক। যে মেরেছে উদয়পুরে, খুন করেছে, তার সঙ্গে বিজেপির কি সম্পর্ক, কি ছবিগুলি যাচাই করা হোক। লস্কর জঙ্গি ধরা পড়েছে, বিজেপির সঙ্গে কি তাদের কানেকশন, এর পূর্ণাঙ্গ এবং স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের দাবি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করছে। দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে বিজেপি, আর্থিক বিপর্যয় ঘটছে, তার থেকে নজর ঘোরাতে এবং বিভিন্ন জায়গায় জনবিচ্ছিন্ন হয়ে বিজেপি এই উন্মত্ত ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, সেটা থেকে নামতে নামতে নিজেরাই নিজেদের লোক দিয়ে খুন করিয়ে ধর্মীয় মেরুকরণের প্ররোচনা দিচ্ছে। আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি।